আমাদের ইন্ডিয়া ছাড়া তো ওনাদের চলবেই না। আজকে যারা বয়কট বলছে তারা কিন্তু আমাদের জন্যই কিন্তু বেঁচে আছে। আমরা আজ থেকে সারা বাংলাদেশে দলের নেতাকর্মীরা ভারতের প্রতিটি পণ্য বর্জন করবে, ভারতীয় পণ্য বয়কট করবে, তা তাদেরই তো লস। ওর এটা রাজনৈতিকভাবে হচ্ছে, ভারতবর্ষের জিনিস না গেলে ওরা ওদের, আমি তো শুনছি ওদের জিনিসের দাম নাকি দ্বিগুণ হয়ে গেছে, লোকাল যেগুলো, ওদের তো শর্টেজ আছে। চাল, তারপরে আনাজপত্র সবই তো ইন্ডিয়া থেকেই যায় বেসিক্যালি। তা ওরা যদি এটা করে থাকে তাহলে ওরা খুব ভুল করছে। ভারত ছাড়া ওদের বিকল্প কিছু নেই, মানে কোনো কিছু সে হচ্ছে মানে ওই দেশে সমস্যা হচ্ছে তখন ওরা ভারতে এসে আশ্রয় নিচ্ছে। সব কিছু ভারতের উপর ডিপেন্ড, খাদ্য থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে সব কিছু ভারতের উপর ডিপেন্ডেন্ট। আমরা উর্দুভাষী পাকিস্তানিদের যদি এখান থেকে বিতাড়িত করতে পেরেছি, হিন্দিভাষী ভারতীয়দের এখান থেকে বিতাড়িত করতে আমরা পারবো ইনশাল্লাহ। এটা তো একদিক দিয়ে ঠিক না, না কারণ আমাদের প্রতিবেশী দেশ, আর বাংলাদেশের সাথে তো আমাদের পাকিস্তানিদের মতন তো কোনো সম্বন্ধ বা কোনো রাইভেলটি তো আমাদের নেই। আমার মতে বাংলাদেশিরা তো আমাদের মতো ভাই, তো সেই দিক থেকে এরকম ব্যাখ্যা আশা করা যায় না। আমাদের হিন্দি কত কি যায়, পেঁয়াজ, আলু সব কিছুই যায়। তো এটা যারা বলছে তারা হচ্ছে অশিক্ষিত বর্বর, তাদের হচ্ছে মানে কি বল, শিক্ষিত তো মানে বলা যায় না কোনো মতেই। তারা হচ্ছে বুঝে শুনে তারা যে কথা বলা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশকে তাদের বাজার বানিয়ে ফেলেছে, উৎপাদন হবে ভারতে আর বিক্রি হবে বাংলাদেশে। পুরো হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা। আজকে আপনি দেখুন যে আমাদের ভারতবর্ষ কোথায় ছিল, আজকে সেই জায়গায় কোথায় আছে। মানে ডিমান্ড যতটা ততটা তো প্রোডাকশন হয় না ওদের, ওদের খুবই কম প্রোডাকশন। কারণ জিনিসটা ওখানে পাওয়া যায় না বলে এখানে আসে, বা এখানের কিছু জিনিস আমরা পাই না বলে ওখানে যাই, এইটাই হচ্ছে ব্যাপার। এটা তো দুপক্ষেরই লাভ। আমরা আমাদের নিজেদের পণ্য তৈরিতে মন দেই এবং আমরা স্বাবলম্বী হয়ে উঠি। ভারতবর্ষের এমন কিছু অসুবিধা নেই, অসুবিধা হলে পাশের দেশের অসুবিধা হতে পারে। ভারতবর্ষে সবই পাওয়া যায়, কিন্তু ওই দেশে তো সব কিছু পাওয়া যায় না বা পাওয়া সম্ভব নয়। টোটালটাই ওদের ক্ষতি, ওরা টোটালি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া, এটা পরিষ্কার কথা। সুচিকিৎসার জন্য তারা বাংলাদেশিরা বেশিরভাগ ভারতবর্ষেই আসে। অবশ্যই আসেন, আপনি এই স্কিম গিয়ে দেখুন। শুধু সুচিকিৎসা বলবেন না, সব অনেক কিছু কারণেই আসে। বাংলাদেশে কি তার মানে সুচিকিৎসা ব্যবস্থা নেই বলেই উনি আসছেন? চিকিৎসা ব্যবস্থা ওদের সেরকম সাফিসিয়েন্ট ভালো না, নিশ্চয়ই ভালো না, নালা আসবে কেন? পলিটিক্স, পলিটিক্সের জায়গায় থাকা ভালো, কারণ কোনো দেশকে ছোট করা বা তার কেস থেকে কিছু এ করা, ওটা তো মনে হয় আমার দিক থেকে খুবই খারাপ জিনিস। আমার মনে হয় এটা দুপক্ষেরই ক্ষতি, তার কারণ সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আমার দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে ভারত, আমার দেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ভারত, আমাদেরকে ভারত বাংলাদেশের যে সম্পর্ক আন্তর্জাতিক, এটা প্রভাব পড়বে না? এগুলো তো সরকার থেকে করছে না, ওদের তো আওয়ামী লীগ সরকার এসব করছে না। প্রভাব তো পড়বেই, যেহেতু আমাদের প্রোডাক্ট যাচ্ছে না, আমরাও ছেড়ে দিয়ে যাচ্ছি। সেই এসব না করে যাতে দেশের উন্নতি হয় সেটাই ভালো করে দেখা উচিত, কারণ এই প্রবলেমটা শুধু তো যারা রাজনীতি করছে তাদের হবে না, যারা তার সাথে জড়িত আছে তাদের সবারই প্রবলেমটা হবে। আপনার প্রবাসীরা যা রিজার্ভ অর্জন করছে সবচেয়ে বানের দলে ভাসিয়ে যাচ্ছে ভারতে। ওদের যে কোনো আন্দোলন হোক, বাংলা ভাষাগত আন্দোলন হোক বা ওদের সম্পর্কগুলোতে ভারতের উপর ডিপেন্ডেন্ট। আমার মতে বাংলাদেশিরা তো আমাদের মতো ভাই, তো সেই দিক থেকে এরকম ব্যাখ্যা আশা করা যায় না।